তোমরা যাও, আমার ছেলেকে আমি এখন দুধ খাওয়াবো, যাও। হ্যাঁ, আমার লজ্জা কেন বুঝি? হ্যাঁ না, আমার দুধ খাবে, যাও যাও। হ্যাঁ, এই তো কান্দে না শোনা, এই যে দুধু খাবে, দুধু খাবে, এই তো। হ্যাঁ, তোমাদের বিশ্বাস হচ্ছে না বুঝি, আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো খাওয়াচ্ছি না, আমার ছেলে কাঁদছে কেন? হ্যাঁ কাঁদছে কেন? হ্যাঁ, এই যে, এই তো, এই তো, এই তো ও খিদে পেয়েছে, কি হবে, একটু দুধ নেই। আমার ছেলে, আমার ছেলে কি খাবে? হ্যাঁ হ্যাঁ না, আমার ছেলে কি খাবে? হ্যাঁ না না, কাঁদে না, কাঁদে না, শোনা কালো, বলো তো একটা কাজ কর, আমাদের ভাবির কাছে চলে যা, একটা বড় বাটি আর চামচ নে, আর দোকান থেকে একবারে গরম দুধ 5 মিনিটের মধ্যে নিয়ে এক্ষুনি নিয়ে আসি গুরু, তাড়াতাড়ি যাও। কাঁদে না, কাঁদে না, আমার ছেলে খিদে পেয়েছে, কি হবে, কি হবে, একদম কচি বাচ্চারে রানা, কোন শালারা যে সব করে, বাঁচবে কিনা সন্দেহ হচ্ছে আমার। বাঁচবে বাঁচবে, তুই কি ভেবেছিস বাচ্চাটা এখানে মরবার জন্য এসছে? এই তো, আমি তো না, আমি তো কিছুতেই না, কিছুতেই না, ও এইভাবেই বাঁচবে, ওকে বাঁচাতেই হবে। দুধ নিয়ে এসেছি গুরু। হ্যাঁ যাবে লাগাতে, আস্তে আস্তে খাওয়াতে বল। এই বাচ্চাটাকে দুধ খাইতে পারবো? মারবো সালা এক লাথি, হাতির বাচ্চার কথা শুনেছিস? এই বাচ্চা দুধ খাবে না তো তোর দোকানে কি চা খাবে? দে দে সালা, কাজ করে কটা দিত। না না দোয়াই ওস্তাদ, একখানে শেষ হইয়া দাম, তোমার একখানেই রক্ত গঙ্গা বইয়া যায়, আর কয়েকখান দিতে লাগবো না। এই সালাই কি করি বলতো, এই মারতে গিয়েও মারতে পারছি না। থাক থাক স্যার, আমাদের আজ পরীক্ষা শুরু হচ্ছে, আপনি আশীর্বাদ করুন যাতে পরীক্ষা ভালো হয়। পরীক্ষা? কি পরীক্ষা? আমাদের স্যার বিএ পরীক্ষা, সেকেন্ড ইয়ার অনার্সে আপনি আমাদের বাংলা পড়াতেন, আপনার মনে নেই স্যার? বাংলা? হ্যাঁ বাংলা, কালিদাস, রবীন্দ্রনাথ, নজরুল, বলো বলো বলো, কার কবিতা বলবো, বলো কার কবিতাটা বলবো? স্যার এখন আপনি কবিতা বললে আমাদের দেরি হয়ে যাবে স্যার, পরীক্ষার প্রথম দিন, বুঝতেই তো পারছেন। দেরি হয়ে যাবে না, আচ্ছা থাক থাক। আমরা কিন্তু স্যার আরেকদিন এসে আপনার কবিতা শুনব। এই শোনো, তোমাদের কাছে কিছু পয়সা হবে? আমার কাছে না সিগারেট নেই স্যার। এটা আপনি রাখুন, সিগারেট কিনে নেবেন, আর আমাদের আশীর্বাদ করুন যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ খুব ভালো রেজাল্ট করতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা খুব ভালো রেজাল্ট। স্যারকে দেখলে এত দুঃখ হয়, কি ব্রিলিয়ান্ট স্কলার ছিলেন, কি ভালো পড়াতেন, অথচ মানুষটা হচ্ছে কি হলো? এই তাড়াতাড়ি চল, 10টা বাজতে চললো। না না টোড়া, বাচ্চাটাকে যদি আমরা এখানে পাগলের ঘরের অবস্থাটা দেখেছিস, একেবারে নরক হয়ে আছে, বাচ্চারা ওখানে থাকলে দুদিনও বাঁচবে না। তাহলে কি করা যায় বলতো? একটা কাজ কর, আমাদের জুনিয়র গ্রুপটাকে ভিড়িয়ে দে, ওরা সব ধুয়ে মুছে সাফ করে রাখুক, আর বারান্দায় একটা পেয়ারা দিয়ে দে, তাহলে আর ঠান্ডা ফান্ডা লাগবে না। দে আগুন দে। বাবা এ তো বিরাট প্রোগ্রাম, বাচ্চাটাকে তাহলে রানাবাবুই বাঁচিয়ে রাখছে। কি আর করা যাবে বল, বাচ্চাটা যখন জুটিয়েই ফেলেছে। শোন, হ্যাঁ তোরা সব পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে বেরিয়েছে,
আর হ্যাঁ, সবাইকে বলবে এই পাগলির বাচ্চাটার জন্য যেন ছোট খাটো জামা কাপড় দেয়। তাহলে স্যার আমরা এখন থেকে লেগে যাচ্ছি। চলো ইয়ার সাহেব, কুছ কাম আ গয়া। কিন্তু একটা কথা, কারোর কাছে জবরদস্তি করবি না, আর যদি পারিস ওই জামিলার জন্য কাপড় চোপড় নিয়ে আসিস। ওরও তো পরনের কিছু নেই। তাহলে নতুন পাড়ায় চলে যাই, বহুত কিছু পাওয়া যাবে। খবরদার, আমাদের কোনো ব্যাপারে নতুন পাড়ায় যাবি না। ওই শালারা ভাববে ছেঁড়া কাপড়ের জন্যে আমরা এসেছি। ওই বড় লোকগুলো আমাদের চোখ ভিখারি। ঠিক আছে গুরু, আমরা এ পাড়াতেই তুলছি। এই চল সব, চল চল চল। একবার রাজুর বুকে হাত দিয়ে দেখো তো, ও সারা এখনো টিপ টিপ করছে না গেছে? বাদ দাও তোর কথা, ওর স্বভাবই ওরকম। আমি সেই সকাল থেকে বাচ্চাটাকে দেখছি, কি সুন্দর ছেলেটা। রানা ভাই একটা কথা বলবো, ওর যা কিছু লাগবে সবই কিন্তু আমি দেবো। আরে শালা একটু হাসো, মুখটা তো একেবারে পচা কুত্তার মতন ফুলিয়ে বসে আছো। এই যাত্রী ওরা বউ পেয়েছিল বলে মরলে নরকে যাবে না, একেবারে স্বর্গে যাবে, স্বর্গে, বুঝেছো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। থ্যাংক ইউ স্যার। সৌদি আরব আর লিবিয়া থেকে যে কার্পেটের অর্ডারগুলো এসেছিল সেগুলো জাহাজে উঠেছে কি? কালকে উঠে গেছে স্যার। ভেরি গুড। এদিকে স্যার বিকালে কাল টেলেক্সে আরো অর্ডার এসেছে। কোথাকার অর্ডার? মরক্কো, সুদান আর জর্ডান থেকে স্যার। আপনি কি জানিয়েছেন? আমি সাথে সাথে কনফার্ম করে দিয়েছি, যদিও সময়টা একটু কম, মাত্র 3 মাস। রিস্ক না নিলে জীবনে সফলতা আসবে কোত্থেকে? আপনি ওদের জানিয়ে দিন যে 3 মাসের মধ্যে সমস্ত মাল পেয়ে যাবে। ও হ্যাঁ, আমি পরশু দিন ফ্যামিলি নিয়ে কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি ঘুরে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি লাঞ্চের পর আপনার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, ওলাটা কি শেষমেশ পাগলির কাছে থাকবো নাকি টোটা ভাই? তুমি যদি বাচ্চাটার বাপ হতে চাও তো বলো, ওই পাগলিটার সাথে তোমায় 7 পাক ঘুরিয়ে দিই। আরে তওবা তওবা তওবা, কি যে করলাম ইয়া ভাই, একখানে ঘিন লাগে আমার। আচ্ছা রানা, বাচ্চারা তো পাগলি করে বেশ সেট হয়ে গেল, কেসটা কোথায় বলতো? মালটা এলো করতে কে জানে, এখন তো ঘরে ঘরে এসব কেলোর কীর্তি চলছে। পড়ার মাস্টার, খেলার মাস্টার, গানের মাস্টার, মাস্তো তো ভাই, পিস্তো তো ভাই, জ্যাঠতো তো ভাই, কোন সালানা? সেটা ঠিক, যার পয়সা জোর আছে সে নার্সিং হোমে সারছে, আর পয়সার জন্য না থাকলে ড্রেনে ডাস্টবিনে এসে পড়ছে। আচ্ছা তুই একটা কাজ করতো, তুই এদিক ওদিককার মেয়েগুলো নাম বলে যেত, মনে করে দেখি কেসটা কার হতে পারে। আচ্ছা আগে ওই বস্তির দিক থেকে ধর, মানে এই উঠতি যেগুলো, মায়া, রেখা, লতা, বেবি, কালো পাঁচি, পুঁচি, রত্না, লক্ষ্মী, বড় বুড়ি, ছোট বুড়ি। ঠিক আছে ঠিক আছে, বলে যা। আর এপারে উঠতে হচ্ছে পলি, মলি, দীপিকা, চৈতালি, দেবযানী, হাসি, রত্না, পূর্ণিমা, সবিতা, কবিতা। আচ্ছা কবিতা কেসে বিগলি চিগলি হয়েছে লাটুর সঙ্গে, মনে হচ্ছে খুব শিগগিরই শান্টিং হয়ে যাবে। আর ওদিকে তার নতুন পাড়ার দেবিকা, আরতি, বেলা, সঙ্গীতা, মাধুরী, মোনালিসা, মঞ্জু, পত্রলেখা, বোম্বাইয়া রেখা, দিদিমণি রেখা, বাজারি সন্ধ্যা। বাজারি সন্ধ্যা, সেটা কে? আরে বাজারি সন্ধ্যা চিনতে পারলি না? আরে হাবুদা, আমাদের হাবুদার মেয়ে রে, যেটা 24 ঘন্টা বাজার, কেরোসিন, লন্ড্রি, ওষুধ, কিছু না কিছু বাজার ওর হাতে আছেই আছে।